الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا وعظيمنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا আয়োজিত
এর সম্মানিত সভাপতি জনাব শামসের খান সাহেব, সহসভাপতি বৃন্দ, আজকের এই মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাফতেপলা রহমতুল্লাহ আলাইহ, সুযোগ্য উত্তরসূরি সাহেবজাদা আল্লামা মুফতি সাহেব মুদ্দাসিরুল আলী, বিশেষ অতিথি এবং আজকের অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ভাইরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আল্লাহ তাবারকা তাআলা তার শানে আজিমে লাখ কোটি শুকর এই মাহফিলে আসতে পেরে, যে মহান আল্লাহ আমাদেরকে এসে বসার সুযোগ করে দিলেন। আসুন আমরা সমবেত কণ্ঠে একসাথে নিজের অনুভূতির সবকিছু উজাড় করে দিয়ে আল্লাহর কাছে শুকর আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধি, এক মহা সংকট এবং দুর্দিনে আমাদের সময় অতিক্রান্ত হচ্ছে। বাংলাদেশের মধ্যে আজ যত মুসলমান আমরা এখানে বাস করছি, কম বেশি অধিকাংশ মুসলমান পীর ভক্ত অলি ভক্ত, নামে মাত্র গুটি কয়েক কতক মানুষ যারা আমাদের এই দৃষ্টিভঙ্গি আকিদার উপরে ডিস্টার্ব করছে, আমাদের এই আকিদাগুলোর উপরে তারা নানা ধরনের বাজে প্রলাপ করছে, এগুলো মাথা পাগল ব্যক্তি ছাড়া অন্য কেউ না, এদের বাস্তবতা জানা নেই। এদের অতীত ইতিহাস সম্বন্ধে অজ্ঞতা থাকার কারণে এদেশের ওলিয়াউলিয়া পীর মাসাহেবদের অবদান এবং তারা আমাদের মাঝে ইসলাম প্রচার করতে গিয়ে তারা যে জীবন উৎসর্গ করেছে, জিহাদের ময়দানে নিজেকে উপনীত করে প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে তারা নিজের জীবনকে উৎসর্গ করতে সামান্যতম দ্বিধাবোধ করেন তাই। আমাদের পীর মাসাহেব তাদের ইতিহাসের দুটো অংশ তাদের জীবনে সম্পৃক্ত হয়ে আছে, একটি হলো তারা শহীদ হয়ে গেছেন, আরেকটি হলো তারা গাজী হয়ে ফিরেছেন। আমাদের এই সিলসিলাভুক্ত যে সমস্ত পীর মাসায়েক আমাদের ঊর্ধ্বতন যারা, আমরা দেখেছি ইসলামের ইতিহাসে দুটো বিষয় রয়েছে, একটি হইলে শহীদ আর নইলে কি গাজী। আমাদের এই সিলসিলার পূর্ববর্তী ব্যক্তি যারা মহান সাধু মহান অলি এবং পীর মাসায়েক যারা, তাদের মধ্যে আমরা এই স্বভাবটি খুঁজে পেয়েছি। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে শুধু তারা তসবিহ নিয়ে বসে থাকেন নাই, ইসলাম প্রচার করার ক্ষেত্রে তারা কখনো অর্থ করি নিয়ে কারো গোলামি করেন নাই, সত্য প্রকাশে সত্য কথাটিকে প্রকাশ করার ক্ষেত্রে তারা ছিলেন নির্ভীক, এমন যে পৃথিবীর কোন টাকা পয়সা দিয়ে তাদেরকে কেনা যায়নি। সেই মহান ব্যক্তিদের মধ্যে হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি শহীদে বারাকাত, তিনি আমাদের জন্য অনুপম আদর্শ, আমাদের প্রেরণার উৎস, আমাদের আবেগের উৎস, আমাদের ঈমানকে চাঙ্গা করার উৎস তিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জামানার পরে এই পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যে জীবন কুরবান করতে হয় সেই বিষয়গুলো অনেকেই ভুলে গেছিল, অনেকেই সেই বিষয়গুলো তারা উদাসীন হয়ে বিষয়গুলোকে তারা আমলে আনতে পারেন নাই। আল্লাহর দিন প্রচার করতে গিয়ে যে মাথা দিতে হয়, আল্লাহর দিন প্রচার করতে গিয়ে যে জীবন উৎসর্গ করতে হয়, কুরবানি করতে হয়, এর বাস্তব নিদর্শন এক দীর্ঘ সময় পর্যন্ত এই পৃথিবীতে কেউ দেয়নি। খলাফায়ে রাশেদা তাদের সেই পবিত্রতম যুগ পার হওয়ার পরে পৃথিবীতে ক্ষমতা দ্বন্দ্বের ভাগাভাগি, পৃথিবীর মধ্যে ক্ষমতা ভাগাভাগির পালা শুরু হয়েছে এবং এমন একটি পর্যায়ে এই পৃথিবীর মধ্যে আমরা দেখেছি উমাইয়া খেলাফতের মধ্যে সেখানে ক্ষমতার দ্বন্দ্ব দেখা গেছে, আব্বাসি খেলাফতে সেখানে ক্ষমতার দ্বন্দ্ব দেখা গেছে, পর্যায়ক্রমে
আমরা দেখেছি এই ধারা অব্যাহত ছিল পৃথিবীতে দীর্ঘ সময় পর্যন্ত মানুষ ভুলে গিয়েছিল যে ইসলামকে জিন্দা করতে গিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদের মতো একটি বিষয় এটা যে মুসলমান আমলে আনতে পারে সেই বিষয়গুলো তাদের বেমালুম তারা ভুলে গেছিলেন এই বিষয়টিকে আমাদের কাছে জীবন্ত রূপ দিয়ে উপস্থিত করেছেন হযরতে সাইয়েদ আহমদ বেরলভি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সম্মানিত সাইয়েদ আহমদ বেরলভি রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশে শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের আলেম ওলামা পীর মশাইখ বিশাল এক জনগোষ্ঠী এই উপমহাদেশের মধ্যে যারা কালেমা পড়েছেন সেই ব্যক্তিদের মধ্যে এক বিশাল অংশের মানুষের